ইউটিউবে কিছু লোক আছে যারা আমাদের বিপক্ষে বেশি কথাবার্তা বলে, ঠিক আছে, তারা বলে একটা কোন স্টারের গ্রুপ বলে, হ্যাঁ নামটা বললাম না, দেখ আমি যাই না, ওই গ্রুপের লোকদেরকে নিয়া আমার বিরুদ্ধে কথা বলায়, ঠিক আছে, কথা বলায় উল্টা পাল্টা কথা বলে আর ওইটারও ছেড়ে দেয়। তো এখন আইসা আমার সাথে মাপ চাইতেছে, আপনি কি সেটা করছেন বলো সত্য কথা? এটা ভুলবশত হয়ে গেছে, আমি আসলে এই স্টেজটা সিনটেক্সে গেছিলাম, তো এখান থেকে আর কি একটা ছেলে আর কি বক্তব্য দিয়েছিল, আচ্ছা এটা আর কি আমার পেজে আমি আপলোড করছি। একজনের বিরুদ্ধে কথা বলে তার তো একটা বক্তব্য নিতে হয়, সেটা কি জানেন? বক্তব্যে আসলে সেটা ঠিক আছে, কিন্তু এটা এটা আমার কাছে একটা এটার জন্য না, এটা তো সাইবার ক্রাইমের একটা মামলা, সে তো সে তো জিনিসটা ইয়ে করতেছে এখন, তাই না? জিনিসটা কি ঠিক করছেন? আপনার অভিযোগ জোরে বলো, জোরে বলো, কথা জোরে বলো, জোরে বলো, বলো জোরে বলো। অর্ডার আছে যে ও বিভিন্ন হলে মনে দেয়া আমার বিরুদ্ধে, হ্যাঁ আমার বিরুদ্ধে আমার আমার বিরুদ্ধে দুই চারজন লোক এগুলো কথাবার্তা বলা, আর এগুলো পুরো বাইরে করে লক্ষ লক্ষ ভিড় করে, ঠিক আছে, টাকা পয়সা কামায় একদম ছুটে যারা, ঠিক আছে। এখন আমি আরো আমার কাছে আরো ধরে নিয়ে আসছো যে ভাই এই ঘটনা আছে, ঠিক আছে। তো আমি আমি অলরেডি তিন চারটাকে অলরেডি দিয়ে রাখছি সিআইডি, সিআইডিতে দিয়ে রাখছি, হ্যাঁ, যে এই যে এই ধরনের যে মানুষকে হাওয়াবি কথাবার্তা বলা হয় বলা আমি অলরেডি দিয়ে কমপ্লেন দিয়ে রাখছি, ঠিক আছে। এখনও ও আসছে, অন আইসা আমার কাছে মাপ টাপ চাই যাচ্ছে, সরি করতেছে, তাই বলে আমি মা আমি মাপ বলবো না, তুমি যে ভুল করছো আমি শেষ করে দিই, তুমি ভুল করছো এই ভুলটাই তুমি সবার সামনে বলো যে ভুল করছি ভাই, আমি ভুলছি, তো করবো না, শেষ, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আমি বলতেছি ইকবাল ভাই যে ছবিগুলি করে, তোমার ইকবাল ভাই কি তোমার উপর কোনো খোপ আছে যে তুমি এগুলি করছো? তাহলে কেন নেগেটিভ করছো? আমরা নেগেটিভ করে কী লাভ পাই? হয়তো একটু ভিউ বাড়ে, কেন করছো নেগেটিভ? কেউ তোমাকে দিয়ে পড়াচ্ছে, মানে কেউ তোমাকে বলছে যে ইকবালের দ্বারা ইকবাল ভাইয়ের বিরুদ্ধে নেগেটিভ করো, এটা এমন কিছু হয়েছে বলতে পারো মিডিয়ার সামনে? এখন কি বলতে চাও ইকবাল ভাই সামনে আছে? মানে ইউটিউবে করেন নাকি আপনাদের কোনো পত্রিকা জব করেন? এমনি আমার নিজস্ব আর কি একটা পেজ আছে, মানে ইউটিউবে করেন? আচ্ছা তুমি কি আর কাউকে নিয়ে এফবিসি কাউকে নিয়ে কোনো দিন না? আমি আমি বলতেছি তার ও ওর ভুল বুঝতে পারছে, মোবাইল নিচে নামাই, মোবাইল নিচে নামাই, আমার কোনো দুইজন দাও, দুইজন আমার কোনো কমপ্লেন নাই, সহি নাই, ভবিষ্যতে কেউ কে বলবো না, এবং অটোবার মতো অটোমেটিক কারণ ফাইল করা হবে, কারণ আমরা তো কখনো নেগেটিভ কথা বলি, আমরা তো নেগেটিভ কথা কাউকে বলি না, আমরা আকার ইঙ্গিতে সুন্দরভাবে বুঝা বলি, কারণ আমাদের কথা বলি না, কারোর ধরে কিছু বলি না, হ্যাঁ বলি না। এখন যে তুমি যে বলছো সেই লজ্জা না কাজ, সবাই লজ্জা শুনলে কথা বলবো বলতে, কি হয়েছিল ঘটনাটা? আমরা আবার একটু যাচ্ছি নতুন করে, হ্যাঁ আসে খুব কম, এরা বাইরে করে কি লোকজন দাঁড়া করায় দেয়, দাঁড়া করা দিয়া আমাদের বিভিন্ন আমাদের সিনিয়রদের আমাদের বিভিন্নভাবে আমাদের হেউ করে উল্টা উল্টা কথাবার্তা বলে। আজকে এফবিসিতে আসছে আইসা আমার কাছে শরীরের বলতে ভুল হয়েছে, হ্যাঁ এগুলো কথা বলতেছে, তা আমি আর এগুলা তো নিজেই সরি বলছে, অনুতপ্ত হয়েছে, হ্যাঁ এই জন্য আমি আর কিছু বলি নাই। তো এই ধরনের যারা করে কিছু আছে যারা ক্রাইম
মানে টোটালি ক্রাইম করেছে, মানুষের নাম ধরে উল্লাবলা কথা। তো আমি অলরেডি চার পাঁচজনের ব্যাপারে সিআইডি তো অলরেডি কমপ্লেন করছে, ইনশাল্লাহ খুব রিসেন্টলি ধরা খাবে, খুবই রিসেন্টলি ধরা খাবে। যেমন আজকে একটা বিদেশ থেকে এসা সিলিন্ডার ঘুরছে, তো এই ধরনা খেলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক ভালো হবে। এই কারণে ভালো হবে, নেগেটিভ নিউজগুলো আর মানুষ ইন্ডাস্ট্রি জানবে না। অ্যাকচুয়ালি ওরা এমন নিউজ করে এমন করে কিন্তু টোটালি একটা নেগেটিভ নিউজ করে, যেটাকে ইন্ডাস্ট্রির মানুষদেরকে বিব্রত করে। তো এটাই যাতে ও নিজে আইসা ও সরি বলতেছি বলতেছে, ওকে আমি এই জন্য ক্ষমা করতেছি। থ্যাংক ইউ।